আমরা আজকে দেখব কিভাবে একটি অর্ডার টেবিল থেকে একজন ইউজারের লার্জেস্ট অর্ডার এবং স্মলেস্ট অর্ডার বের করতে হয়, সেটা আমরা লারাভেল ইলুকুয়েন্ট রিলেশনশিপের মাধ্যমে খুব ইজিলি বের করে ফেলতে পারি। আমরা যদি এখানে আমাদের যে অর্ডার টেবিলটি রয়েছে সেটা দেখি, তাহলে দেখব এখানে 6টি অর্ডার রয়েছে এবং 2জন ইউজারের অর্ডার রয়েছে এখানে, অর্থাৎ ইউজার 1-এর 3টা অর্ডার রয়েছে এবং ইউজার 2-এর 3টা অর্ডার রয়েছে এখানে। তো আমি চাচ্ছি ইউজার 1-এর যে অর্ডারগুলো রয়েছে তার 3টা অর্ডারের মধ্যে তার যে লার্জেস্ট অর্ডারটা রয়েছে, অর্থাৎ যার প্রাইস হচ্ছে 1500 সেটা, এবং তার যে স্মলেস্ট অর্ডার রয়েছে 200 সেটা বের করব। সেটা কিভাবে বের করতে পারি চলুন দেখি আমরা একটু। আমি এখান থেকে যদি একটু এডিটরে চলে যাই, তাহলে দেখুন এখানে আমি আমার যে ইউজার মডেল রয়েছে, ইউজার মডেলে একটি ফাংশন ডিফাইন করেছি লার্জেস্ট অর্ডার নামে, তার লার্জেস্ট অর্ডার বের করার জন্য। তো এখান থেকে আমি রিটার্ন করেছি এটাকে হ্যাজ ওয়ান রিলেশনের মাধ্যমে, এবং অর্ডার ক্লাসটাকে ধরেছি ধরে অফ মেনি, তার ভিতরে হচ্ছে তার যে প্রাইস ফিল্ডটা রয়েছে অর্ডার টেবিলে, সেই প্রাইস ফিল্ডের ভ্যালুটাকে আমি ধরছি ম্যাক্স দিয়ে। দেন এটা হচ্ছে আমার রিলেশনটা এভাবে ডিফাইন করতে হবে। করে আমি যদি ওয়েব ডট পিএইচপিতে আসি, তাহলে এইখানে দেখুন আমরা হচ্ছে গেট দ্য ইউজার্স লার্জেস্ট অর্ডার, তার লার্জেস্ট অর্ডারটা এইভাবে ধরতে পারি, অর্থাৎ ইউজারকে ফাইন্ড করতেছি কোন ইউজারকে, অর্থাৎ যে ইউজারের আইডিটা হচ্ছে 1, এক নম্বর ইউজারটাকে ফাইন্ড করছি। করে এখানে লার্জেস্ট অর্ডার যে ফাংশনটা রয়েছে আমাদের সেটাকে এখানে কল করছি, অর্থাৎ এই আমরা কিন্তু রিলেশনশিপ করার মাধ্যমে ফাংশনগুলো কীভাবে প্রপার্টির মতো ইউজ করতে পারি। করে এখানে এটাকে কী করছি, আমি রিটার্ন অর্ডার করতেছি। তো এখন যদি এটাকে আমি ব্রাউজার থেকে হিট করি, তাহলে দেখুন কী হয়, এই যে প্রাইস কিন্তু আমাদের কত এখানে 1500 চলে আসছে, অর্থাৎ লার্জেস্ট অর্ডারটা কিন্তু আমরা এক নাম্বার ইউজারের জন্য পেয়ে গেছি, অর্থাৎ ইউজার আইডি 1। আবার যদি আমরা এখান থেকে যে তার সর্বনিম্ন অর্ডারটা কত সেটা দেখতে চাই, তাহলে কি করতে পারি দেখুন, আমাদের কিন্তু সিম্পল কিছুই করতে হবে না, জাস্ট এই মডেল যেটা রয়েছে এখানে আমরা কি করতে পারি, মিনিমাম কল করে দিতে পারি তার প্রাইস ফিল্ডের জন্য দিয়ে। এটাকে আমি সেভ করে যদি এখন ব্রাউজারটা আবার রিফ্রেশ করি, তাহলে দেখুন তার যে প্রাইস 200 রয়েছে, অর্থাৎ স্মলেস্ট অর্ডার রয়েছে সেটা এখানে চলে এসেছে। এইভাবে চাইলে আমরা কি করতে পারি, কোনো একটি অর্ডার টেবিল থেকে একজন ইউজারের লার্জেস্ট কিংবা স্মলেস্ট অর্ডারটা নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।